ছোট বলে আমরা এইটুকু জায়গাতেই দেখাচ্ছি। এবার ডান পাটা ওয়ালে দেবে, ডান পাটা ওয়ালে দিয়ে দেখাও। হ্যাঁ ঠিক আছে, এবার নিজেকে পুল করবে, ডান পাটা উপরে দিয়ে নিজেকে পুল করবে। ছাদের উপরে উঠতে হবে না। বাইরের দিকে ঠেলতে হবে, কারণ নাহলে জুমারটা গিয়ে ওখানে তো আর ইয়ে আছে, আটকে গেছে দোকানটা। তোমার টেকনিকে দেখাও, ঠিক আছে, মানে পুলো বডিটাকেও পুল করবো, তার সাথে বডিটাকে ব্যাকের দিকে হালাবো, তাহলে যেই উঠবে আর ওই টাইমিং ওই টাইমের মধ্যে জুমারটাকে যেখানে আটকে আছে রোপের সাথে এই রকের সাথে ওইখানটা ওভারকাম করতে হবে।